আসসালামু আলাইকুম, আমি কাতার প্রবাসী মোহাম্মদ সালাউদ্দিন রাজীব প্রবাসীবন ব্লগ থেকে বলছি। আজকে মনে একটা জায়গায় আসি, যে জায়গায় আমার হয়তো কপালে প্রাপ্তি হয়ে করতে পারে। কাতারিরা অনেক কোন ফালায় দেয় কোরআন হলে, ওসব একটা বাগারে আসছি, মলের বাগারে। ইনশাল্লাহ যদি কিছু পাই তাই আপনাদের দেখানোর জন্য খুবই এক্সাইটেড। তো শুরু করা যাক। রাতেবেলা আসছি, কারণ রাতেবেলা আমার কেউ চিনব না, নাই কারণ এসব দেশে তো চার্জার কেবেল। এটাও চার্জার কেবেল। এটা কি চার্জার? স্যামসাং এর। আচ্ছা, আর কি আছে ট্রাই করে দেখি। এটা কি? এটাও চার্জার লাগবো। এটা কি আছে? ও, খেতাবলি দেখা যাচ্ছে, বিছনার চাদর। সুন্দর কাপড় আছে, সুন্দর সুন্দর হিজাব। এটা কি? জ্যাকেট। আল্লাহ আল্লাহ, যেন ভালো একটা জিনিস পাই। আমার বন্ধুরা অনেক কিছু অনেক কিছু লেগেছে। এ সব এটাই আছে কসমেটিক। ট্রাই করি ভাই। বন্ধুরাও দিনকে, আমার বন্ধু একজন আইফোন পেয়েছে, তো দেখি না কিছু পাইনি। বাংলাদেশে এলে ভাই কেউ ফালাইতো না, বিদেশে তো টাকার অভাব নেই ফালা। ও মাশাআল্লাহ, পাইছি। এটা কি সেট? একটা মিনিট, এটা রেডমি। ভালো আছে অনেক রেডমি দিয়ে অনলাইন নাকি? ঠিক আছে, ওই গ্লাস ভাঙা, নেকলেস সব ভাঙা। হচ্ছে না, হয়েছে মাশাল্লাহ, হয়েছে। হ্যাঁ চলছে, হ্যাঁ চলছে। হ্যাঁ সেট ভালো। যাক, আজকে একটা রপ্তি যোগ হলো, দেখি আর কিছু পাওয়া যায় নাকি।
ওদিকে আমার বন্ধু একটা আইফোন 7 পাইছিল, তো আজকে একটি আইফোন না পাইলেও রেডমি পাইছি, একটা এমআই সেট পাইছি, মাশাআল্লাহ। যাই হোক, যেটা কপালে আছে এটি পাবো, এর চেয়ে বেশি তো পাবো না আলহামদুলিল্লাহ। বিক্রি বাড়ি এরা অনেক বড় দেখতেছেন, ওনারই ফালায় ওনার বাড়ি পিছিয়ে, এটা আরও কয়েকটা জায়গা আছে শেখের বাড়ি পিছিয়ে, ওখানে আরও কয়েক আমার বন্ধুরা আমার বলছে যে ওই জায়গাও কিছু মাংস কটা পাওয়া যায়, ও একদিন ফিস পাইছিল, ইনশাল্লাহ দেখি আরেকদিন যাবো আরেক জায়গায়। তো এই ওয়ার আমার দরকার, তো আজ এ পর্যন্তই, দোয়া করবেন নতুন করে ভিডিও আবার আবার আসবো। আসসালামু আলাইকুম।